এখানে এখানে মেশিনটা বসানো আছে, এই যে নার্ভটা দেখছেন, হ্যাঁ এটা এই সান্ডারই কিন্তু নার্ভটা, ওখান থেকে দিয়ে আমার পেটের এখানে এতক্ষণ কাটা আছে, এটার সঙ্গে টয়লেটের সঙ্গে ইয়ে করা জয়েন করা আছে। এটা যখনই ধরুন আপনার হয়তো জল জমে যাবে, হয়তো আমি পাম্প করতে পারলাম না, হয়তো ভুলে গেলাম, দিনে তিনবার করে করতেই হবে জল পাতো। পাম্পটা কি করে করে? এইখানে ইয়ে আছে, এখানে যা থাকছে বুঝতে পারবে, আমাকে এটা আছে আমি নিজেই বুঝতে পারবো এখানে ওখানে করতে হবে। আর যদি অতিরিক্ত জল জমে যায় তাহলে তখন মনে হয় না কাঠ টুটো কোনো কাম রাখছে, পাম্প করে দেবো ভালো হয়ে যাবে। এখানে পাম্প করলেই আপনার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ডেলি তিনবার করতেই হবে। বুঝতে পারলে? এখানে হচ্ছে ব্রেন সার্জারি করে এখানে একটা পাম্প বসিয়ে দিয়েছে, ব্রেনের মধ্যে ফ্লুইড জমে যাচ্ছে, জল জমে যাচ্ছে, ঠিক আছে? তো জল জমে যাচ্ছে কিন্তু সেটা সিএসএফ নয়, তো ওই ফ্লুইডটা আমাদের এখানে বার করতে হবে। ওটা সাধারণত কী হয়, ইউরিন দিয়ে বেরিয়ে যাওয়া উচিত, বডিতে না হলে অ্যাডজাস করে বডিতে জমে যাবে, সেই জমার জন্য না জলে জমে এখানে পাম্প, একটা হ্যান্ড পাম্প বসানো হয়েছে। আমরা যেমন জলে জেরে জলের পাম্প হচ্ছে উপর দিয়ে চাপ দিয়ে জলটা বার করে 20 লিটারের জারের থেকে, সেম জিনিস একটা ছোট পাম্প এখানে বসানো আছে, আমি এখানে টিপে এটা করতে হয়, পাম্পিং করতে হয় বললে তখন এই ওটাকে চাপ দিয়ে তলা দিয়ে চলে যাচ্ছে, তলা দিয়ে তলা দিয়ে সেটা চলে যাচ্ছে। অটোমেটিক্যালি কেন করেনি, কখন যদি না জমে তখন কী হবে, যদি না জমে তাহলে আর কিছু হবে না, ও যখন টাইট হয়ে যাবে তখন এটা টিপলেই তখন হয়ে যাবে, টিপলে কামার মতন হচ্ছে, যখন এইটা টাইট হয়ে যাবে তখন এটা পেস্ট করলে আর সম্ভব না, এটা চুপসে চুপসে যাবে, এটা নিউট্রাল রাখার জন্য এটা করা হয়। বুঝতে পারলাম, এটা ওনার প্রবলেম, কিন্তু এই প্রবলেমের জন্য কী আছে, আরও কিছু ওষুধপত্র উনি খান। এখন ঘাড়ে একটা জায়গা টান পড়ছে, একটা ঘাড়টা বেঁকে যাচ্ছে, তাই তো? মানে শুয়ে থাকছে একটা সময় সে অটোমেটিক ওদিকে হয়ে যাচ্ছে, শুয়ে থাকা এখন আমি বুঝতে পারবো, আমি বুঝতে পারবো যে আমি এদিকে ঘাটটাই হয়ে যাচ্ছে। কদিন খুব বাড়াবাড়ি হয়েছিল আমার, এটা আছে মানে বাঁ দিকে আছে, ডান দিকে সান্টা খুব সান্টার মেশিনটা রয়েছে, বাঁ দিকে ওইটাই হয়েছে, ডানটা বাঁ দিকে আসছে। ওনারা বলে দিয়েছিল এই অপারেশন হলে কিছু না কিছু ইনজোর হবেই। আমার কি হচ্ছে, আমাদের যে ট্র্যাপিজিয়াস যে মাসেলস রয়েছে সে মাসেলসে একদিকে কন্ট্রাকশান এসে যাচ্ছে, মেন ব্যাপার হচ্ছে কন্ট্রাকশান, মানে আমার যদি একটা ওয়েট নিয়ে যদি হাঁটতে চাই, ব্যাপারটা বোঝো, একটা সিলিন্ডার নিলাম, নিয়ে আমি যাচ্ছি তখন আমাকে বেঁকতে হচ্ছে, তো সেম জিনিসই হচ্ছে, কিন্তু আমাদের বডি ব্যালেন্স যেটা রয়েছে সেই বডি ব্যালেন্সের এই গন্ডগোলটা হচ্ছে। তাহলে আমাকে কী করতে হবে, নর্মাল মোবিলাইজেশন করতে হবে আর গেট ট্রেনিং দিতে হবে, গেট দিতে হবে। আমরা এই যে সোজা গেলাম, এবারে হাঁটবো চলবো, এবার খুলে দাও না।